হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কী করে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা চিনব আমরা যে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা এটি চিনতে গেলে দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি যথাযথভাবে বুঝতে পারবেন দেখুন সমান্তর ধারা মনে রাখবেন বন্ধুরা সমান্তর ধারা চিনতে গেলে আপনাকে একটি ধারার পরপর দুটি পদের বিয়োগ করে দেখতে হবে দেখুন আমরা দেখতেছি পরপর দুটি পথ পাঁচ আর তিন পরপর দুটি পদ তবে পরের পথ থেকে আগের পথটি বিয়োগ করতে হবে পাঁচ থেকে যদি আপনি তিন বাদ দেন তাহলে কত হয় দুই আবার এটার ক্ষেত্রে দেখুন সাত সাত থেকে তার আগের পদ পাঁচ বাদ দেন সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এরকম করে পরপর দুটি পথ কিন্তু পরের পদ থেকে আগের পথ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে যদি একই মান আসে দেখুন আমার এখানে আসছে দুই দুই করে যদি একই মান আসে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা একটা সমান্তর ধারা আরেকটি খেয়াল করে দেখুন বন্ধুরা দুই যোগ চার যোগ ছয় যোগ ডট 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 এই ধারাটি তাহলে কি হবে পরপর দুটো পদ বিয়োগ করে দেখুন চার থেকে দুই বাদ দেন তাহলে কত হবে দুই ছয় থেকে তার আগেরটা বাদ দেন তাহলে কত হবে দুই তাহলে বিয়োগ করে এই ক্ষেত্রেও একই মান আসতেছে দুই করে তাহলে এটাও হবে আমার সমান্তর ধারা এখন দেখুন বন্ধুরা আমরা কি করে গুণোত্তর ধারা বের করব। সমান্তর ধরার ধারার মতো এটার প্রক্রিয়া তবে এটা যেমন বিয়োগ করে একই আসতে হয় এটার ক্ষেত্রে তেমন ভাগ করে একই আসতে হয় দেখুন পরের পথকে আগের পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করুন চারকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই আবার দেখুন আটের সঙ্গে তার আগেরটা দিয়ে ভাগ করুন চার দিয়ে আটকে ভাগ করলে হয় দুই আবার দেখুন ষোলো থেকে ষোলোকে আট দিয়ে ভাগ করুন কত হয় দুই তাহলে দেখুন এরকম পরপর দুটি পথ তবে পরের পথকে তার আগের পথটা দিয়ে ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে একই রকম মান আসে তাহলে তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা দেখুন বন্ধুরা গুণোত্তর ধারার আরেকটি যদি আমি বলি তিন যোগ ছয় যোগ বারো যোগ ডট 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 তাহলে এটি কি ধারা বন্ধুরা দেখুন আমি আগেই বলেছি গুণোত্তর ধারা টেস্ট করতে গেলে আপনাকে কি করতে হবে পরের পথকে আগের পথ দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয়কে যদি আপনি তিন দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে দুই আবার বারোকে তার আগের পথ ছয় দিয়ে ভাগ করলে কত আসবে দুই তাহলে এটাও কিন্তু আপনার প্রতি ক্ষেত্রে ভাগ করে একই অর্থাৎ দুই দুই করে আসতেছে তাহলে এটা